বিশ্বে এক সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে 12%। 10 মাস পর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একজনের মৃত্যু। তালেবান দৌরাত্মে নিরাপত্তাহীনতা বাড়ছে আফগানদের চলমান পরিস্থিতিতে কান্দাহারের কনসুলেট খালি করল ভারত। নাইজেরিয়ার জামফারা রাজ্যে বন্দুকধারী গুলিতে নিহত 45, হামলাকারীরা তাণ্ডব চালিয়ে জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়িও। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। বিশ্বে এক সপ্তাহে 12% বেড়েছে করোনায় সংক্রমণ, প্রাণহানি বেড়েছে 1%। একদিনে বিশ্বে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 4,24,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 40,43,000, আর আক্রান্ত 18,72,000-এর বেশি। 10 মাস পর করোনায় প্রাণহানি হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে ব্রাজিল। নতুন 1,172 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 5,32,000 ছাড়িয়েছে। নতুন রোগী 48,500। প্রাণহানির দিক থেকে ব্রাজিলের পরই অবস্থান ভারতের। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ গেছে 899 জনের। নতুন করে শনাক্ত হয়েছে 41,000-এর বেশি রোগী। ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত কেরালায়, এরপরই অবস্থান মহারাষ্ট্র ও কর্ণাটকে। এক সপ্তাহে ইন্দোনেশিয়ায় সংক্রমণ বেড়েছে 45%, আর প্রাণহানি বেড়েছে 61%। এদিকে মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাশিয়া। শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছে 752 জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু ছাড়ালো 1,42,000, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 25,000-এর বেশি। করোনা মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাশিয়া। শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছে 752 জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু ছাড়ালো 1,42,000, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 25,000-এর বেশি। এজন্য করোনা ডেল্টা ধরন ও জনগণের টিকা গ্রহণের অনিচ্ছাকে দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এই কফিনের সারি বলে দেয় রাশিয়ায় করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ। রাশিয়ায় করোনা আক্রান্ত ও মৃত্যু বাড়ছে উদ্বেগজনক হারে। গত 1.5 মাসে দৈনিক শনাক্ত 20,000-এর বেশি। নতুন 25,000 রোগীর মধ্যে শুধু রাজধানী মস্কোতেই সংক্রমিত 5,500-এর বেশি। আক্রান্তদের 89.3% শরীরে মিলছে করোনার ডেল্টা ধরন। মস্কোতে ডেল্টা ধরনের প্রকোপ সবচেয়ে বেশি। হাসপাতালে রোগীদের ভর্তি নিয়ে দেখা দিয়েছে সংকট। এই পরিস্থিতিতে করোনার বিধিনিষেধ কঠোর করেছে নানা নগর কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার থেকে সেন্ট পিটার্সবার্গে 45 জনের বেশি জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়ায় সংক্রমণ বৃদ্ধির জন্য অতি সংক্রামক ডেল্টা ধরন ছড়িয়ে পড়াকে দায়ী করছেন চিকিৎসকরা। সেই সাথে পর্যাপ্ত মজুদ থাকার পরও জনগণের টিকা নেয়ার বিষয়ে অনাগ্রহকে দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 14,60,00,000 জনসংখ্যার দেশটিতে 1,82,00,000 মানুষকে এখন পর্যন্ত টিকার আওতায় আনা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে 60% জনগোষ্ঠীকে সম্পূর্ণ ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ক্রেমলিন। এদিকে জানুয়ারিতে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে রাশিয়ায়। একে এরই মধ্যে ভ্যারিয়েন্ট ফর মনিটরিংয়ের তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার নাম AT1। এই ধরনটির ভয়াবহতা নিয়ে চলছে গবেষণা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য গোপনে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে দেশটির গণতন্ত্রকামীরা, যাদের নেতৃত্ব দিচ্ছে দেশটির বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো। সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলে চলছে এই কার্যক্রম। সংবাদ মাধ্যম CNN এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। February 1 মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নামে গণতন্ত্রকামীরা। বিক্ষোভ দমনে সহিংস পথ বেছে নেয় দেশটির সামরিক জান্তা সরকার। সেনাবাহিনীর দমন নিপীড়নের মুখে অনেকেই শহর থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলে, যাদের বেশিরভাগ বর্তমানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। মূলত আত্মরক্ষা ও জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যেই নিজেদের তৈরি করছে তারা। মার্কিন গণমাধ্যম CNN এসব প্রশিক্ষণের ফুটেজও প্রকাশ করেছে। এ সকল প্রশিক্ষণে অংশ নিচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ নানা শ্রেণী পেশার মানুষ, আর তাদের নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এর মধ্যে রয়েছে চীন ন্যাশনাল ফ্রন্ট সহ বেশ কয়েকটি সংগঠন।
এখন পর্যন্ত 15,000-এর বেশি নাগরিক বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়েছে। তবে দিন যত যাচ্ছে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণকারীদের সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছে গণতন্ত্রকামীরা। এদিকে বর্তমানে ছোট পরিসরে হলেও খুব দ্রুত মিয়ানমারে এই সশস্ত্র কার্যক্রম গৃহযুদ্ধে রূপান্তরিত হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনিশ্চিত ভবিষ্যতের দ্বারপ্রান্তে আফগানিস্তানের নাগরিকেরা। একদিকে ঘনিয়ে আসছে বিদেশি সেনা প্রত্যাহারের দিন, অন্যদিকে বাড়ছে তালেবানের দৌরাত্ম্য। তবে এখনও পরিস্থিতি নাগালের মধ্যেই রয়েছে বলে দাবি আফগান সরকারের। এদিকে আফগানিস্তানে চলমান পরিস্থিতি বিবেচনায় কান্দাহারে কনসুলেট থেকে সব কর্মীকে দেশে ফিরিয়ে এনেছে ভারত। আফগানিস্তান থেকে 31 আগস্টের মধ্যে শেষ হবে সেনা প্রত্যাহার, সম্প্রতি এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে আফগানিস্তানের ভবিষ্যৎ স্থানীয়দের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি। এর একদিন পরই শুক্রবার রাশিয়ার মস্কোতে বৈঠকে যোগ দেওয়া তালেবান প্রতিনিধিরা দাবি করেন আফগানিস্তানের 85% তাদের নিয়ন্ত্রণে। এ সময় তালেবানের উত্থান যুক্তরাষ্ট্র, রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে না বলে আশ্বস্ত করেন তালেবান প্রতিনিধিরা। কাউকে আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশে হামলা চালাতে দেয়া হবে না, আমরা সে বিষয়ে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্র, রাশিয়া বা অন্যান্য মিত্র দেশকেও তা নিয়ে আশ্বস্ত করতে চাই। এছাড়া আফগানিস্তানের উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে তীব্র সংঘাত হয়েছে। নানগাহার ও কুনার সহ দেশের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে তাদের হটিয়ে দেওয়া হয়েছে। 2,500-এর বেশি আইএস সদস্য আত্মসমর্পণ করেছে। তবে তালেবানের এই এলাকা দখলের দাবিকে মিথ্যা প্রচারণা হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এদিকে বিদেশি সেনা প্রত্যাহার ও একের পর এক জেলা তালেবানের দখলে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আফগানবাসী। আমি আমার পরিবার ছেড়ে পালিয়ে এসেছি কাবুলে। পরিস্থিতি ভালো নয়, তারা একে অপরের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে, মাঝখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সবশেষ ইরানের সঙ্গে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সীমান্ত ফাঁড়ি দখল করেছে তালেবান। ইরানের রাষ্ট্রীয় রেডিও জানায় সংঘাতে 300 আফগান সেনা ও বেসামরিক নাগরিক পালিয়ে যায় ইরানে। গত সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশানে তালেবানের হামলার মুখে তাজিকিস্তানে পালিয়ে যায় 1,100 আফগান সেনা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজেরিয়ার জামফারা রাজ্যে হামলা চালিয়ে 45 জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, বৃহস্পতিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা মোটরসাইকেলে করে ম্যারারুন জেলার বিভিন্ন এলাকায় হামলা চালায়। গ্রামগুলোতে সমন্বিত হামলা চালিয়ে বাসিন্দাদের গুলি করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয় তারা। গ্রামের বাসিন্দারা বলছেন ওই হামলায় 43 জন মারা গেছেন, এছাড়াও ওই হামলায় আরও 7 জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যায়। খারাপ রাস্তার কারণে এই অঞ্চলে পৌঁছানো কঠিন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অপরাধী গোষ্ঠীর সঙ্গে পুলিশের সংঘর্ষে 4 পুলিশসহ 26 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 38 জন। পাল্টাপাল্টি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রয়টার্স জানিয়েছে শহরের উত্তর পশ্চিম অংশে কয়েকদিন ধরে চলা ব্যাপক গোলাগুলির পর 10 পুলিশ আহত এবং 22 অপরাধী নিহত হয়েছেন। এ সময় 28 বেসামরিকও আহত ও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সংঘর্ষ চলাকালে রাজধানীর ওই অংশের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং কয়েকটি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। জানা যায় এই অভিযানে অন্তত 800 পুলিশ সদস্য অংশ নিয়েছেন, যারা ওই এলাকা ঘিরে রেখেছে এবং প্রতিটি বাড়ি তল্লাশি করছে। নির্বাচন প্রত্যাশীদের বহনকারী একটি মিনিবাস দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে 26 জন। হতাহতের পরিচয় এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে মিনিবাসটিতে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিল। কর্তৃপক্ষ জানায় তুর্কি ইরান সীমান্তবর্তী মুরাদিয়ে জেলার দুর্ঘটনায় কবলে পড়ে বাসটি। এ সময় খাদে পড়ে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী ও তুরস্কের জাতীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্মীরা। ইউরোপে প্রবেশের জন্য তুরস্ককে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3 কোটির বেশি মানুষের উপর তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া, নেভাদাসহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকায় 54 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
তীব্র দাবদাহের কারণে অঞ্চলগুলোতে বসবাসরত নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। এ সময় নাগরিকদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দাবানলের কারণে নেভাদা ও ওরেগনের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে জাপানের দক্ষিণ পশ্চিমে বন্যা সতর্কতা জারি করেছে দেশটির সরকার। ভারী বৃষ্টির কারণে প্রাণহানি এড়াতে 2,45,000 বাসিন্দাকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাণহানির আশঙ্কায় কিয়োশু এলাকা থেকে 1,20,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঘণ্টায় সেখানে 96.5 মিলিমিটার এবং মিয়াজাকি প্রদেশে 83.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এসব এলাকায় নদী ভাঙন এবং পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নদী ও পাহাড় থেকে দূরে থাকতে বলা হয়। কাগোশিমা প্রশাসনিক এলাকার সড়ক ধসে 10টি পরিবার আটকা পড়েছে। সেখানে প্রায় 1টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্বের গভীরতম সুইমিং পুল বানিয়ে রেকর্ড করল দুবাই। সম্প্রতি শহরের নাদ অল শেবা এলাকায় পুলের উদ্বোধন করেন দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ। এরই মধ্যে গভীরতম সুইমিং পুল হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে এটি। আকাশচুম্বী ভবন, বিলাসবহুল শপিং মল সহ বিভিন্ন বিখ্যাত স্থাপনার জন্য বর্তমানে বিশ্বের পর্যটকদের প্রধান আকর্ষণ দুবাই। পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতি বছর কয়েক লাখ পর্যটক এখানে পাড়ি জমান। এবার পর্যটকদের জন্য নতুন এক বিনোদনের স্থান তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম এই শহর, বানিয়েছেন বিশ্বের গভীরতম সুইমিং পুল। 196 ফুট গভীর এই সুইমিং পুলটি নির্মাণ করা হয়েছে ঝিনুকের আদলে, যা আকৃতিতে অলিম্পিকের 6টি পুলের সমান। এর পানির ধারণ ক্ষমতা 1,40,00,000 লিটার। পুলটিতে রয়েছে ভিডিও গেম সহ নানা ধরনের খেলাধুলার সুযোগ, পাশাপাশি লাইব্রেরি, রেস্তোরাঁ, কনফারেন্স রুম সহ আছে নানাবিধ আধুনিক সুবিধা। এছাড়াও এতে থাকছে সিনেমা শুটিংয়ের স্টুডিও ও এডিটিং রুম। নিরাপত্তার জন্য এর ভেতরে দেয়া হয়েছে 56টি ক্যামেরা, যা পানির নিচের সব দৃশ্য ধারণ করতে সক্ষম। জরুরি অবস্থা মোকাবিলায় থাকছে 12 জনের একটি চেম্বার। চলতি বছরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই সুইমিং পুল। 10 বছরের বেশি বয়সীরা এতে সাঁতার কাটতে পারবে। এর আগে পৃথিবীর গভীরতম সুইমিং পুল ছিল পোল্যান্ডে, যার গভীরতা ছিল 148 ফুট। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই মেসিকেই তো চিরকাল চেয়েছে আর্জেন্টিনা। আসলে সেরা খেলোয়াড়ই শুধু নন, সর্বোচ্চ গোলদাতাও তিনি। আর ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর কোনো শিরোপা আর্জেন্টিনার। ফাইনালে নায়ক ডিমারিয়া খুশি মেসিকে শিরোপা উপহার দিতে পেরে। শেষ বাঁশি বেজে গেছে, অপূর্ণতা ঘুচেছে লিওনেল মেসির। ব্রাজিলের মাটিতে ফাইনাল জিতে রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। কষ্ট বুকে চেপে গুটি গুটি পায় আকাশি নীল শিবিরের পথে নেইমার। অশ্রুসিক্ত দুটি চোখ খুঁজে ফিরছে বন্ধু মেসিকে। এরপর একে অপরকে জড়িয়ে ধরে পার করলেন কয়েক মিনিট। অভিনন্দন আর সান্ত্বনা যেন মিলেমিশে একাকার। ব্রাজিল কোচ তিতেও এগিয়ে যান মেসিকে অভিনন্দন জানাতে। আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা জয়ের ক্ষণ খুদে জাদুকর রাঙিয়েছেন আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়ে। ব্রাজিলের মারাকানা রঙিন হয়েছে মেসির জাদুতে। ট্রফি জয়ের দৃশ্য মাঠে বসে দেখার সুযোগ হয় স্বল্প সংখ্যক আর্জেন্টাইন সমর্থকের, কিন্তু রাজধানী বুয়েনস আইরেসে হাজারো ভক্ত ছিল উন্মাতাল। মেসি মেসি স্লোগানে মুখরিত ছিল পুরো শহর, পুরো দেশ। আর্জেন্টিনাকে ভালোবেসে আমি সারা জীবন কেঁদেছি, এখনো বিশ্বাস হচ্ছে না। এই ট্রফি আমাদের প্রাপ্য, মেসির প্রাপ্য। মারাদোনাকে ছাড়া এটাই আমাদের প্রথম শিরোপা, এই ট্রফি তাকে উৎসর্গ করছি, তার জন্যই এ অর্জন সম্ভব হয়েছে। ধন্যবাদ মারাদোনা এত কিছুর জন্য। মেসিকে শিরোপা উপহার দিতে পেরে দারুণ খুশি জয়সূচক গোল করা ডি মারিয়া। এই দিন, এই ক্ষণ কোনোদিন ভুলব না। মেসি আমাকে অভিনন্দন জানিয়েছেন। অনেক মানুষ আমাদের সমালোচনা করেছে, সমর্থন করেনি, কিন্তু আজ আমরা প্রমাণ করলাম এটাই ফুটবল। ঈশ্বরকে ধন্যবাদ, এই ট্রফি জিততে আমরা মরিয়া ছিলাম।
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ট্রফি জেতায় আনন্দটা আরও বাড়ছে। মেসি আর শুধু বার্সেলোনার নন, আর্জেন্টিনার হয়েও সামনে থেকে নেতৃত্ব দিয়ে ট্রফি জেতাতে পারেন, এটাই কোপা আমেরিকার সারাংশ হয়ে থাকল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।